मैं बहुत देर से देख रहा हूँ ये भाई गाड़ी है ले जा रहा है, मैं भी देखता हूँ गाड़ी लेकर कहाँ जाता है। पसीन हो गया पूछताछ में। अब देखिए चोर के आपने देखी गाड़ी भाई, ये गाड़ी कब ली आपने, कब ली गाड़ी वाली? 2 हफ्ते हो गए। 2 हफ्ते हो गए विक्रांत। गाड़ी का नंबर क्या है? गाड़ी 50-30। 50-30 हाँ गाड़ी का नंबर है। मुझे पूछो कैसे पता, कैसे मेरी गाड़ी चुरा के आया। ইন্ট্রোতে সময় নষ্ট না করে চলুন আপনাদের এমন কিছু চোর দেখাই যারা নিজেরাই নিজের চোর হওয়ার নাম মাটিতে মিশিয়ে দিয়েছে। 2022 সালের 4 ডিসেম্বর ইংল্যান্ডের ওয়েস্ট ইয়র্কশায়ারে এই ব্যক্তি দুটি মোবাইল দেখার বাহানায় সেগুলো চুরি করার প্ল্যান করছিল, কিন্তু দোকানদার সেই দোকানে ঢুকতেই দোকানের ডোর লক করে দিয়েছিল। তারপর জনাব চোরের কাছ থেকে এত শান্তিপূর্ণভাবে মোবাইলগুলো নাই যেন সে বলতে যাচ্ছে, রাখো ভাই তোমাকে দিয়ে হবে না। কিন্তু তামিলনাড়ুর এই দুই মাতাল চোরের কি করা যায়, তাদের নেশা করার এতটাই পিনিক উঠেছিল যে 3 ডিসেম্বর রাতে মদের দোকানের দেয়াল ভেঙে ফুটো করে ঢুকে পড়েছে। তাদের প্ল্যান মদের বোতল আর টাকা সরানোর ছিল, কিন্তু একসঙ্গে এতগুলো মদের বোতল দেখে এরা যেন পাগল হয়ে যায় আর দুইজন তখনই সেখানে খাওয়া শুরু করে দেয়। খেয়ে এতটাই মাতাল হয়ে যায় যে ভিতরেই মাতলামি শুরু করে আর আওয়াজ শুনে পুলিশ সেখানে পৌঁছে যায়। আর পুলিশও টেরা আছে ভাই, গেট না খুলে তাদের সেই ফুটো দিয়ে বের করে। কেনিয়াতে শপের গোডাউনে বারবার চুরি হওয়াতে দোকানদার রেগে এবার হাতে নাতে চোরকে ধরার প্ল্যান করে, আর চোরের আসার শব্দ শুনে চুপচাপ দুজন নিচে বসে পড়ে। আর যখনই চোর হাত দিয়ে কোল্ড ড্রিঙ্কসের বোতল চুরি করার চেষ্টা করে তখন এরাই দুইজন তার হাত ধরে টানতে থাকে যেন বলতে যাচ্ছে, আহো ভাতিজা। ওয়েব সিরিজ দেখতে দেখতে নিজেকে অনেক চালাক ভাবা এই চোর অ্যারিজোনাতে 2019 সালের 29শে জুলাই একটি ঘরে চুরি করতে ঢুকে পড়ে। আর সব জায়গা থেকে নিজের ফিঙ্গারপ্রিন্ট মুছতে থাকে, কিন্তু এই বেচারা জানতো না যে ঘরের মালিক আগে থেকেই ওয়েব সিরিজ দেখে রেখেছে, কেননা বেচারার মুখ হিডেন ক্যামেরায় অনেক ভালো রেজুলেশনে রেকর্ড হয়ে গিয়েছে। মানে দেখেছো বিনোদ, চেহারা দেখিয়ে ফেলেছ কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কতভাবে মিটিয়ে যাচ্ছে। ২০১৪ সালের 31শে অক্টোবর রাতে ঘরের তালা লাগানো দেখে যখন এই চোর চুরি করতে ঢুকে তখনই ঘরের মালিক গাড়ি নিয়ে চলে আসে। বেচারার জীবন যেন বের হয়ে চলে আসে, আর এই মুশকিল 2 মিনিটের মধ্যে হয়তো সে তার জীবনের সকল দোয়া করে নিয়েছে আর তা শুধুই ঘর থেকে বের হওয়ার জন্য, কিন্তু সে এতে পুরোপুরি ব্যর্থ হয়ে যায় আর হাতে নাতে ধরা পড়ে। এরপর যা হয় তা দেখালে ইউটিউব আমাদের একবারে 12টা বাজিয়ে দেবে। ঘর খালি ভেবে যখন এই চোর জানালা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করতে নেয় তখন ভিতরে থেকে কিভাবে তাকে ঝাড়ু পেটা করে তা দেখে আপনার হাসি থামাতে পারবেন না। অনেক চালাকে রাশিয়ান বালক রেস্টুরেন্টে লুকিয়ে পুরো কাবাবের প্যাকটি চুরি করতে এসেছিল, কিন্তু নিজের হাতে জ্বালিয়ে কাবাব বানিয়ে ফেলে। এখন দেখা করে নিয়ে চোরের সঙ্গে যে কিনা একটি গাছ চুরি করার জন্য ইন্দ্রনগর এসেছে আর সুযোগ পেতে এই ভারী টবের গাছটি চুরি করে নেয়। ভাগ্য ভালো যে টপটি তার মাথার উপরে পড়েনি, নয়তো এর আত্মাই টবের কাছে ঘুরে বেড়াত। এই কাণ্ডে ঘরের মানুষও বাইরে আসে, কিন্তু ততক্ষণে অনেক চেষ্টার পরে কোন রকমে সেখান থেকে ভেঙে যায়, কিন্তু নিজের চেহারার গাড়ি নাম্বার ক্যামেরাতে রেকর্ড হয়ে যায়। আপনারা চোরদেরকে চাকু পিস্তল এবং নানান ধরনের অস্ত্রের দমে চুরি করতে দেখেছেন, কিন্তু 2021 সালে একটি স্টোরে মশা মারার ব্যাট ব্যবহার করে চুরি করা শুরু করে দেয় যা দেখে পাক্কা আপনি হেসে দেবেন।
কিন্তু দোকানের মালিক চোরকে চুরিতে ব্যস্ত দেখে বাইরে থেকে দরজা লক করে দেয় আর তারপর পুলিশ নিয়ে আসে। এখন বসে জেলে বসে মশা মারিস। এই পার্কে এই বান্দা মহিলার পকেট থেকে মোবাইল চুরি করে সে ভাগতে নিয়েছিল, কিন্তু তখনই তার উপর নজর রাখা এক ব্যক্তি তার কলার ধরে নেয়। আর তারপর আগে কিছু বলার প্রয়োজনই হয়তো পড়েনি, এই ব্যক্তি ভেবেছে হয়তো ডোর ক্যামেরাতে ব্ল্যাক স্প্রে করে ঘরের তালা খোলার চেষ্টা করলে কেউ তার চেহারাই দেখবে না। কিন্তু ক্যামেরার লেন্স এতটাই তীক্ষ্ণ যে চোর কিছু করার আগেই তা ব্ল্যাক স্প্রে সরিয়ে দিয়েছে। ২০২২ সালের ডিসেম্বরে থাইল্যান্ডে এক জেল থেকে চোর ছুটে যায় আর একদিন পরে সোজা চলে যায় গোল্ডের দোকানে, আর সেখানে সবচেয়ে দামি চেইন পরার বাহানায় সে গলায় পরে নেয় আর ভাবে যে এক ঝটকা এখান থেকে ভেঙে যাবে। আর দুই লেডি সেলস গার্ড এটা দেখে অবাক হয়ে যায়, কিন্তু সেফটি গার্ডরা তো ভেতরে ঢুকতেই ডোর লক করে দেয়। তারপর বেচারা যখন বুঝতে পারে যে ফেঁসে গেছে তখন দাঁত দেখিয়ে হাত জোর করে তাদের কাছে মাপ চায়, কিন্তু আবারও তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। থাইল্যান্ডে চোর মাস্ক পরে তার চেহারা লুকিয়ে একটি ফায়ার সাপ্লাই শপে ঢুকে পড়ে আর এদিক সেদিক খোঁজাখুঁজির পর কিছু টাকার মোবাইল চুরি করে সেখান থেকে বের হওয়ার সময় তার পিপাসা পায়। তারপর কিচেনে গিয়ে সে পানি খায়, অন্ধকার দেখে সে মাস্ক সরিয়ে পানি খায়, কিন্তু নাইট ভিশন ক্যামেরায় তার চেহারা ক্যাপচার করে নেয়, যার পর তাকে ধরেও ফেলা হয়। এই চোর গাড়িটিকে চুরি করার জন্য সব চেষ্টা করে ফেলে, কিন্তু জানালা কিছুতেই ভাঙতে পারে না। তারপর বেচারা ক্লান্ত হয়ে সেখান থেকে চলে যায়। চোর অনেক মনোযোগ সহকারে গাড়ির লক খোলার চেষ্টা করছে, কিন্তু সে জানতই না গাড়ির মালিক ভেতরেই বসে তার কর্মকাণ্ড রেকর্ড করছে। আর যখন সে এটা বুঝতে পারে তখন এই উল্টো দিকে দৌড় লাগায়। আমেরিকার ইউটাতে বসবাস করা ব্রায়ান্ট এবং তার বউ লরেন ২০১৮ সালের নভেম্বরে কেনিয়া যায়। তখন জঙ্গলে তারা দেখে যে তিনটি চোর একটি গাড়ির লোকদের থেকে চুরি করছে। তারপরে বেচারা তাদের গাড়িও থামানোর চেষ্টা করে। তাদের ভাগ্য ভালো যে তারা বুদ্ধিমান হয়ে গাড়িটি পেছন দিকে নেয়। তা দেখে চোররা দৌড়ে গাড়ির কাছে চলে আসে, তখন সে এক টান দিয়ে সামনে চালিয়ে চলে যায় আর সেই বেচারা বেকুবের মতোই থেকে যায়। এখন এই ভয়ঙ্কর ভিডিও দেখুন। এখানে ব্যক্তির কথা অনুযায়ী সে অনেক রাতে বিয়ে বাড়ি থেকে আসছিল। প্রথমে একটি নির্জন হাইওয়েতে আসছিল, কিন্তু তখন কিছু লোক তার পিছু নেয়, তাই সে এই কাঁচা রাস্তায় নেমে যায় আর কিছুক্ষণ পর মোটর সাইকেলে করে কিছু মানুষ আসে আর তাকে ওভারটেক করে। এরপর যারা তাকে ওভারটেক করে তারা সামনে যেয়ে হাত দিয়ে গাড়ি থামাতে ইশারা করে, কিন্তু লোকটি গাড়ি না থামিয়ে গাড়ি রিভার্স নেয় আর অন্যদিকে যেতে চায়। তখন তারা লাঠিসোঁটা নিয়ে দৌড়ে আসে আর তাদের গাড়ির উপরে হামলা করে, এতে করে তাদের গাড়ির কাজ ভেঙে যায়। এই লোকগুলো মূলত এসেছিল তাদেরকে লুট করতে, কিন্তু তাদের ভাগ্য ভালো ছিল যে তারা কোনো রকম সেখান থেকে সুই সালামতে বেঁচে ফেরে। তো বন্ধুরা, আজকের এই চোরগুলোর কাণ্ড আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদেরকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওর পরবর্তী পার্ট দেখতে চাইলে নেক্সট পার্ট লিখে অবশ্যই কমেন্ট করুন। আর নিয়মিত এমন ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন, এতে করে আমাদের সব নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।